নয়ন মনে একবার কথা বল, একবার কথা বল। ওরে মাধব, আমি আমি তোর জন্য এসেছি মাধব, একবার কথা বল না মাধব। এ মাধব কথা বল, এদিকে এদিকে। সাধক সদানন্দ পুরী ধ্যানে জানতে পারলে একই 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 সর্বে করেছে দংশন ব্রাহ্মণ কুলে সর্বের আঘাত। এ কে আছে যে মালক মালের গলা থেকে প্রসাদী মালা এনে দে। আমি যাব, আমি যাব মাধব দাসের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। কে আছে? ভগবান ভগবান, আজ তোমার দেখব অপূর্ব লীলা। তুমি কেমন ভক্ত? তুমি ভগবান ভগবান হারে কিনা ভক্ত হারে? আজ দেখব ভগবান, তুমি কেমন ভগবান আজ আমি দেখব। সংকল্প করিস না, আমি তোর, তুই সংকল্প করিস না, না ভগবান আজ দেখব তুমি। আমি যদি না মাধব দাসের প্রাণ ফিরিয়ে না দিতে পারি, আমি আমি প্রতিজ্ঞা করছি, আমি ওই কাবেরী নদীতে আমার এই প্রাণ বিসর্জনে দেব। ভগবান, আমিও প্রাণ বিসর্জনে দেব। মালাটি নিয়ে ভগবানের কাছে বলছি, ভগবান গেলাম, শোন শোন শোন, আমি আমি তোর মাধব দাসের প্রাণ ফিরিয়ে দেব, তবে শোন শোন, তার দেখার দৃষ্টি আমি কেড়ে নেব, অর্থাৎ অন্ধ করে দেব। ভগবান দৈববাণী শুনে সাধক সদানন্দ পুরী ছুটতে ছুটতে চলেছে আর ডাকছে, এ তোরা কে যাবি? ওগো ভাব পাড়াবারে, আই কে যাবি রে? সিনাতের তরি এসেছে তীরে, ভাব পাড়াবারে যাবি কে রে? সিনাতে এসেছে রে, ভব পাড়া বাড়ি আইতে যাবি রে? সিনাতির তরি এসেছে তীরে, ভব পাড়া বাড়ি আইতে যাবি রে? সিনাতির তরি এসেছে পারে। ও সেই জগৎ চিন্তামণি আমারে প্রভু চক্র পানি, জগত চিন্তামণি এবারে যাবি
বাজাবি কে বাজাবি মনি কে বাজাবি আই আই একটা যাবি আইবি কে বাজাবি কে বাজাবি আই আই তোরা কে বাজাবি আজ কে বাজাবি কে বাজাবি আমার প্রভু এসেছে ওই দেখ দেখ একবার চেয়ে দেখ আমার প্রভু এসেছে করিনি আয় আয় কে বাজাবে বাজাবে আমার প্রভু এসেছে করিনি কে বাজাবে বাজাবে আমার প্রভু এসেছে আমার জগৎ চিন্তামণি এসেছে তোরে নিয়ে এসেছে আয় 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 তোরা কে বাজাবি আমার প্রভু এসেছে তোরে নিয়ে আয় আয় কে বাজাবি কে বাজাবি এ দেখে সাধক সদানন্দপুরী ছুটতে ছুটতে চলেছে এদিকে মৃত সন্তানকে নিয়ে মায়ামার চন্দন সুচন্দন নিয়ে সাজাইছে মাধবকে আর বলছে মাধব ওরে মাধব মাধব তুই চলে যাবি তুই চলে যাবি তোর আগে আমি গেলাম না মাধব ওরে মাধব তুই তো আবার মাবলা তুমি পাখি কলার ভেলায় করে মৃত সন্তানকে সাজাই দিচ্ছে আরে বলছি ওরে হৃদি আকাশের ধ্রুবতারা তুই একবার ফিরে মা ডাকে শুনতে আমি পেলাম না ভালো তবে শোনে মাধব পর জন্মে যদি কিছু থাকে পর জন্মে বলে যদি কিছু থাকে তাহলে তুই আমার কোলে ফিরে আসিস মাধব ওরে মাধব ওরে মাধব ফিরে আসিস আজ মা আমার কোলারে ধরাই করে সুন্দর করে সাজাই দিচ্ছে এদিকে সাধক সদানন্দপুরি এসে বলছে এই ধনেশ্বর এই অন্নপূর্ণা রাখ কি করছিস কি করছিস তোর ছেলে মরে না তোর ছেলে মরতে পারে না তোর ছেলে যদি মরিবে এই দক্ষিণ দেশে এই তৈলঙ্গ দেশে এই দাবির দেশে নামে প্রেমে বন্যায় কে ভাসাবে মাধব মরে না চল চল কোথায় যাবে শোন শোন আমার সঙ্গে আয় তোর এই মৃত সন্তান এই তোর মৃত সন্তানকে আমি জীবিত করে দেব প্রাণ দান করব প্রাণ দান করব হ্যাঁ তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেব জীবিত করে দেব 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 এই অঙ্গীকার আমি করিলাম তোর সন্তানকে জীবিত করে দেব আমি কথা দিলাম এই আমি কথা দিলাম চল চল এবার কি করলেন সাধক সদানন্দপুরি মায় অন্নপূর্ণা আর পিতা ধনেশ্বর মিত্র মৃত সন্তানকে কোলে করে নিলেন মা আর সাধক সদানন্দপুরি আগে আগে যাচ্ছে আর বলছে আয় তোরা কোথায় কোথা নবঘন নট কোথা নবঘন নট কোথায় নবঘন নট
সাধক সদানন্দপুরী দেবী সিংহবাহিনী মন্দিরে গেলেন। দেবী সিংহবাহিনী মন্দিরে গিয়ে দেবী সন্মুখে দাঁড়ায় বলছে, হে মা জগ মায়া, হে মা জগ মায়া।
পূর্ণমাসী ভগবতে, পূর্ণমাসী ভগবতে, সুমধুর হাসি একবারে তুমি জাগো জাগো জগদেবী মহামায়া, জাগো দুর্গতি নাশিনী অসুর দমনী দেবী মহামায়া, জাগো দুর্গতি নাশিনী জটা জটে ধারি সুমধুর হাসি জটা জটে ধারি সুমধুর হাসি জাগো দেবী তিনটি মণ্ডল নয়ন সেটি হলো কি চন্দ্র সূর্য বন্দী বন্দী মণ্ডল থেকে একটি জ্যোতিষ্য প্রভাব আজ মৃত মাধবের উপরে পড়েছি, যখন মাধবের উপর পড়েছি সবাই দেখছে কি দেখছে, হতভাগ্য হয়ে সবাই দেখছে কি দেখছি না, মাধবের প্রাণ ফিরে পেরেছে, মাধবের দাসের প্রাণ যখন ফিরে পেয়েছে মাধব দাস তখন চোখে মা মা বলে বলে বললেন মা ও মা তুমি কোথায়, মা মা তুমি কোথায়, আমি তোমার দেখতে পাচ্ছি না, আমার চোখে কেন যেন একটা কালো পর্দা টাঙাই দিয়েছে, তুমি একবার সাধক সদানন্দপুরী ধীরে 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 আজ মায়ের আজ মাধব দাসের কাছে এসে বলছে মাধব ওরে মাধব শোন শোন তুই নিষ্ঠুর সত্য কি মেনে নিতে পারবি প্রভু, তুমি বলো না আমার চোখে কেন কালো পর্দা টাঙাই আছে, কে কালো পর্দা টাঙাই দিয়েছে বলো না, শোন তুই নিষ্ঠুর সত্যকে মেনে নে, বলে কি নিষ্ঠুর সত্য রে, আজ থেকে তুই অন্ধ, আজ থেকে তুই অন্ধ, আমি অন্ধ হতে চাই না, তুই অন্ধ হতে চাস না, কিন্তু নিষ্ঠুর সত্য তোকে মেনে নিতে হবে, তোকে আজ থেকে তো যে অন্ধ, তুই অন্ধ, তুই অন্ধ, আমি কি আর দেখতে পাবো না,
তুই দেখতে পাবি আমি দেখতে পাবো হ্যাঁ কেমন ভাবে তুই এতদিন তোর নয়নের আলোতে সব কিছু দেখেছিস আজ তুই দেখবি তোর এই অপ্রাকৃত মদন মোহনের রূপ দেখবি তোর অন্তরের আলোতে তোর ভক্তি দিয়ে ভক্তি দিয়ে তোর ভগবানকে দেখবি অন্তরের আলো দিয়ে আমার অন্তরের আলোতে আমার ভগবানকে দেখতে হবে হ্যাঁ হে দয়া ভাই ওগো দয়া মা ওগো করুণা মা এই কি তোমার খেদা লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়া মো এই কি তোমার খেলা দয়ালে কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা দয়া মা তুমি কারে হাসা কারে বকদা কারে হাসা তুমি কারে আশা কারে কাদা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা তুমি কারে তুই নয়নের জন্য কাঁদছিস কেন তুই তো এতদিন তোর নয়নে সব কিছু দেখেছিস এই জগতে সব দেখেছিস আজ তুই নয়নের জন্য কাঁদছিস এই কাঁদ এই তার জন্য কাঁদ যে তোর ওই ভব পার পার করবে সে যদি কৃপা করে তোর নয়নের শক্তিও পাবে ফিরে শোন নয় শোন মাধব আরাধনা তিন প্রকার তারবি মধ্যম আর উত্তম উত্তম মধ্যম মধ্যম এই তিনটি হচ্ছে তোর তিন প্রকার আরাধনা আছে এই তিন প্রকারের আরাধনায় তোর গোবিন্দকে ভজন সাধনা করবি ভগবান আজ তোমার দেখবো কেমন ভাবে তুমি ভজন সাধনা করবে তুমি নাকি উত্তম তোমার ভজন সাধনা কেমন আমি তো জানি না তা আমি দেখবো আমার অন্তরের আলোতে তুমি কেমন ভজন সাধনা করো মধ্য নারদমণি তুমি কেমন ভাবে ভগবানকে ডাকো ভগবানকে কেমন ভাবে তুমি কাছে রেখেছো আমিও আমার দিব্য আমার এই অন্তরে
ধরি গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তব তুরুলতব অপরূপ লীলা তব যশোদার নয়নে তুমি ননীছ নন্দ দুলাল তুমি আনন্দ পিছ যশোদার নয়নে তুমি ননীছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশ গীতায় সারথি তুমি যাদব গোপাল গীতায় সারথি তুমি যাদব গোপাল অপর তব তরুণ বিশাখার কাছে তুমি নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেম অপরূপ লীলা হরিবার 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 অপরূপ সমাজ
भगवान के पाबो की जानी ना दया भाई अमित अरुण अभी तो देखते पाबो ना আমার নয়নের আলোচনা যখন দেখতে পাবো না আমার ভক্তির আলোতে তোমার ওই লীলা তোমার অপরূপ লীলা তোমার যে রূপ আমি দেখবো আমার অন্তরে আলোতে ওগো দয়া মা ওগো করুণা মা শোনো নয়ন তোমার পায় না দেখিতে রয়ে চোরি দয়ে নয়ন তোমার পায় না দেখিতে রয়েছো হৃদয়ে হৃদয়ে আমার নয়ন পায় না দেখিতে রয়েছো হৃদয়ে নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছো হৃদয়ে নয়নে হৃদয়ে তোমায় পায় না দেখিতে রয়ে ছড়ি দয়ে গোপনে হৃদয়ে তোমার পায় না দেখিতে রয়ে ছড়ি দয়ে গোপনে নয়ন তোমার পায় না দেখিতে আমার নয়নে রয়েছে আমার নয়ন দেখতে পায় না পায়রা দেখি আমার নয়নে রয়েছে রয়েছো নয়নে নয়নে বাসনার বসে মনয়া বাড়িত ধায় দশদি বাসনার বসে নয়ন বিরত ভায় দশদিক পাগলের মত বাসনার বসে ভায় দশরি পাগল বাসনার বাসে নয়ন ভিরত ভায় দশরি গো পাগলের মত চিরয়া কি চিরয়াকি তুমি নয়নের সখা তুমি চিরয়াকি তুমি নয়নের সখা তুমি চিরয়াকি তুমি নয়নের সখা তুমি জাগিছো শয়নে স্বপ্নে নয়ন তোমার নয়নে দেখতে পাই না আছে গো নয়নে না
আমি নয়নে দেখতে পাই না, তাতে ক্ষতি নাই, কিন্তু আমি দিবা নিশ্চিত তোমার নাম জপ করছি, জাগেছি স্বপ্নে আবার জাগেছো তুমি দিবারাত্রি। আমি দেখতে পাই না, কে বলেছে? শোনো শোনো, আমি দেখতে পাচ্ছি আর ভক্তির আলোতে তোমাকে আমি দেখতে পাচ্ছি, ভক্তির আলোতে যখন দেখতে পাচ্ছি প্রভু আমি তোমার কৃষ্ণ নামে আমি তুই করব। এদিকে অন্ধ মাধব নিতি প্রতিদিন ওই ভব মদন মোহনকে নিতি প্রতিদিন ডাকে, আর এদিকে ওই সখাগণ যারা ওর সাথে খেলা করত এবং পাড়ার লোকজন অনেকে মিলে তারা কি করছে, ওই মাধবের জন্য ফুল চয়ন করে আনে, কেউ অঙ্গুর চন্দন ঘষে নিয়ে আসে, কেউ ফুলের মালা করে নিয়ে আসে, আর বলছে মাধব এ মাধব তোর জন্য ফুলের উপচার পূজার উপচার করে নিয়ে এসেছি। পূজার উপচার করে নিয়ে এসেছো? হ্যাঁ আমি পূজার উপচার করে এনেছি, তবে শোন শোন কিছু দিলে তো কিছু পাওয়া যাবে কি বাবা, তাই না? আশা করে কি মাতা, কি কিছু আশা করে কিছু দিলে কিছু পাওয়া যাবে, তা শোন শোন আমরা তোর কিছু দিচ্ছি, তুই আমাদের কিছু দিয়ে কি দেব, কেন একটু আমাদের কীর্তন শোনা, তোমরা কীর্তন শুনলে? হ্যাঁ হরি নাম শুনলে? বলে হ্যাঁ। তবে শোনো শোনো আমি গুরুর চরণ থেকে চরণ প্রান্তে যা শিখেছি তাই তোমাদের বলি। আহা শ্যামলের প্রেমে যেন সখি নয়নের যা, শ্যামলের প্রেমে যেন নয়নের শ্যামলের প্রেম যেন নয়নের যা, শ্যামলের প্রেম যেন নয়নের যা। শোনো শোনো শ্যামলের প্রেম আমার নয়নের যা, আরে দেবু ভাবি বেঁধে রাখি পাথিতে পা যে নয়াকি, বলি বেঁধে রাখি বাঁধিতে পারি না, বলে বেঁধে রাখি। শোনো শোনো ও ভগবান আমি বেঁধে রাখতে চাই কিন্তু বাঁধিতে পারে না আঁখি, বলে বেঁধে রাখি বেঁধে রাখি। হরিবল হরিবল শ্যামলের প্রেম, শ্যামলের প্রেম যেন নয়নের যা, শ্যামলের প্রেম যেন নয়নের যা, শ্যামল
একবার কৃপা করো শোনো দয়াময়, তুমি এলে না, তুমি এলে, তুমি এলে এই দিনের গতি হারাবে। গাভী তিন সেবা করিতে ভুলে যাবে, নদী তার গতি বইতে ভুলে যাবে, আর তোমাকে যারা একবার দেখবে তোমার ওই রূপে মুগ্ধ হয়ে সবাই পাগলের মতো ছুটে যাবে। ওগো দয়াময়, ওগো করুণাময়, একবার এসো, একবার কৃপা করো। এদিকে মাধব দাসের আহ্বানে ভগবান আর দাঁড়াতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার পাগলের মতো ছুটতে ছুটতে আসছে ভক্তকে কর্ণ দান করার জন্য, ভগবানের আহ্বানে আর সইতে পারলো না। যে পথ দিয়ে আসছে সেই পথে যারা একবার দেখছে তারা মুক্ত হয়ে ওই গোবিন্দ চৈতন্য মহাপ্রভু থেকে ছুটে পাগলের মতো চলেছে। কি অপরূপ লীলা! ভগবান ভগবান ভগবান, ভক্ত ডেকেছে ভগবান আসছে দেখো। জয় জয় রাধে, জয় জয় বৃন্দাবন, এসে 108টি লীলকমল পত্র দ্বারা দেবীকে পূজা করলে। কেন? তেতাজিকে রাম অবতারে 108টি পত্র দিয়ে তাকে দেবীকে সন্তুষ্ট করেছিল, পূজা করেছিল, তাই না? কমল পদ্ম দিয়ে সেবা করেছিল রামচন্দ্র, রামচন্দ্র মহাপ্রভু দেবী দুর্গাকে, তাই না? তাই অকাল বাদন পূজানের সময়, পূজা করার সময়, তা ঠিক তেমন দেবী সিংহবাহিনী মন্দিরে এসে 108টা পদ্ম দিয়ে আজ ভগবান মা দুর্গাকে পূজা করে। এদিকে সাধক সাধনন্দপুরি ধীরে ধীরে এসে মাধবকে বলছে, মাধব তুই তো দেখতে পাস না, তুই তো অন্ধ, তাই না? যে অন্ধ হয় সে দেখতে পায় কি? মা দেখতে পাবে? অন্ধ হলে দেখতে পায় পায় না? তখন বলছে, তুই দেখতে পাবি কি করে? কেন? আমার এই অন্তরে দেখিব, অন্তরে দেখিব, অহংকারে দেখিব, অন্তরে দেখিব, আমার নয়নে দেখার ক্ষমতা নাই, অন্তরে দেখিব, নয়নে দেখার ক্ষমতা নাই, অন্তরে দেখিব, আমার অন্তরের আলোতে দেখব। তুই অন্তরের আলোতে দেখবি? বলে হ্যাঁ। কেমন? সেই অপরূপ রূপী মাধুরী অহংকারে দেখিব, অপরূপ রূপ মাধুরী অন্তরে দেখিব, আহ
আমার ভক্তি আছে, আমার ভক্তি আছে, তাই আমার ভগবানকে আমার ভক্তির আলোতে এই ভক্তির জোরে আমার ভগবানকে দেখব। তাই মাধব ছুটে ছুটে চলেছে আর ডাকছে হে দয়াময়, তুমি কোথায়, দেখা দাও এদিকে ভগবান দেবী সিংহবাহিনী মন্দিরে ছিলেন আর ভগবান স্থির থাকতে পারলেন না, ভগবান আমায় ছুটতে ছুটতে আসছে। আর মাধবের মাধবের কাছে যখন ছুটে ছুটে এসে দাঁড়ালেন, ভগবান এখন যখন দাঁড়াইছে এদিকে মাধব ছুটতে গিয়ে আছে, পড়ে গেলে যখন পড়ে গেলে কোথায় পড়লে, ভগবানের আতুল চরণে। কে তুমি, কে কে গো, আমি কে, এই আমি তো, তুই আমার, আমি তোর তুই আমার, আয় আমার কাছে। আজ মাধবকে আজ নিজ নিজ হস্তে কোলে তুলে নিলে, কোলে করে নিয়ে আজ মাধবকে আজ পদ্ম হস্তে বুলাইয়ে দিলেন। এদিকে পদ্ম যখন হস্তে বুলাইয়ে দিয়েছে, নয়নে দেখছি, নয়নে দেখতে ক্ষমতা যখন পেয়েছে, দেখার ক্ষমতা যখন পেয়েছে, তখন বলছে প্রভু তোমার কত সুন্দর দেখতে, তোমার কত সুন্দর দেখতে, কি অপরূপ তোমার এই রূপ, যে একবার দেখবে তো পাগল হয়ে যাবে। দয়া মা আজ যখন তোমার কাছে পেয়েছি, শোনো দয়া মা শোনো, আজ তোমার কাছে পেয়েছি, শোনো শোনো, হরি তোমাতে যখন মজি আমার মন, তখনই ভুব হয়ে সুধা মা, তোমাকে যতনে হইয়া আমার মন করিব তোমাতে যাব মজে আমার মন, তখনই ভুব হয়ে সুধা মা, তোমাকে যখন মজে আমার মন, তখনই ভোরে হয় সুধা মা। আহারি জীবে হয় কত, জীবে হয় কত সেহ সম্মা কত, জীবে হয় কত সেহ সম্মা কত, জীবে হয় কত সেহ সম্মা কত, জীবে হয় কত
चरण जब सेवा करी ना तक कि है जान ये भुवन मैं सबाई सुधाम सुधाम सुधामय बोले हाँ शोन प्रभु नयने ना देखते पेतम किन्तु तुम्हारे सुंदर देखते सत्य तुम सुंदर प्रभु प्रभु एबार तुम विदाय दरे मधुस्कंधा रे राधिका सखी मधुस्कन्धा तुम विदाय चाहली शोन शोन ओ मुनि तोर संग होलो कादा संग होलो माधवदास भगवान साथे आमी पूरा शेष करब ना ताहले आमार अपराध होबे आज भगवान और भगवान मिलन कर दिला ओ गो भक्त यारे भगवान मिलन होइला কৃপাসিন্ধু ভয়ে বচা পতিতা নঙ্গে পাবনে ভয় সর্ব বৈষ্ণবে ভয় নমো নমো